অল্প টাকার ভিতরে খুব সুন্দর একটি সেট আপ কিনে নিয়ে আসলাম আমি। দেখুন বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো ভিডিও করার জন্য বা ব্লগিং করার জন্য নতুন একটি সেট আপ কিনলাম, সেটাই আপনাদের সামনে আজকে আনবক্সিং করব। তো সবাই ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। বন্ধুরা দেখুন, দারাজ থেকে আমি একটি ভিডিও সেট আপটি নিয়েছি। দারাজ থেকে দেখতেই পাচ্ছেন আপনারা যে ভিডিও সেট আপটি কিনলাম, সেটাই আপনাদের সামনে এখন আনবক্সিং করব। দেখুন সবাই, বন্ধুরা দেখুন সেট আপটি প্যাকেটিং খুব সুন্দর কাজ করেছেন তারা। আমি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা সেট আপটি কিনলাম, এটাই এখন আপনাদের আনবক্সিং করে দেখানে যে কী কী পেলাম দারাজ থেকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও সেট আপ। আমি এখন আপনাদের এক একটি করে দেখানোর চেষ্টা করব কোনটা কি। দেখুন এটা হচ্ছে স্ট্যান্ড, আমি এক একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করি, তারপরে একসঙ্গে সেটিংটা করব। এটা হচ্ছে স্ট্যান্ড, সাথে রয়েছে একটি ক্যাবল, মাইক্রোফোনের ক্যাবল, সাথে রয়েছে লাইটিং, এটা হচ্ছে সাদা লাইট, এটা ভিডিওর জন্য খুব দারুণ একটা লাইট। এটা সাথে রয়েছে মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন সাথে রয়েছে মাইক্রোফোন, সাথে আরও রয়েছে একটি রিমোট যেটা ছবি তোলার জন্য ব্যবহার করতে হয়, সাথে রয়েছে রিমোট, এটা আছে ব্লুটুথ, এবং আরেকটি রয়েছে ফোন যেটা সেটা এটাতে কানেক্ট করতে হয়। বন্ধুরা এই ছিল ভিডিও, এখন আপনাদের মাঝে আমি এটা সেটিং করে দেখাবো যেটা কিভাবে সেটিং করতে হয়। প্রথমে এটা সোজা করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এখন ভিতরে রয়েছে এখানে তার গোল একটা রোলের ভিতর, এটা দিয়ে পিছনেটা দেখতে পাচ্ছেন এই যে এটা, এটা দিয়ে এখানে দিয়ে পিছনের এটা ঘুরিয়ে টাইট দিতে হবে। তারপরে যেটা দিতে হবে লাইট, তারপর এটা দিতে হবে স্যার লাইটিং, এটা সাদা লাইট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা লাইট। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন তার লাইটের উপরেই একটি খাদ আছে, দেখতে পাচ্ছেন এই দেখেন এর খাদ আছে, সেটা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে নাটটা দিয়েছে নাটটা টাইট দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কায়দা। এটা ফোনটা আপনি সেটিং করবেন কীভাবে, এখানে এটা দিয়ে আস্তে করে এটা ঢুকিয়ে দিতে হবে এর ভিতর, চলতে করে দেখতে পাচ্ছেন। এবার আমাদের যে ক্যাবলটা রয়েছে সেই ক্যাবলটার এই যে দুইটা অংশ, একটা অংশ এবং একটা অংশ, দুইটা অংশ, এই দুইটা অংশের একটা আছে আপনার মাইক্রোফোনের পিছনে লাগাইতে হবে এটা, আর এবং ফোনের হেডফোনের যে লাইনটা আছে সেখানে একটা দিতে হবে। এই দেখুন এটা আছে মাইক্রোফোনের লাইন, দেখতে পাচ্ছেন। আর আপনাদের ভিডিও আপনারা যদি চান যে না আমরা হাতে ধরে ভিডিও করব না, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এটা এখানে রেখে দিয়ে ভিডিও করতে পারছেন, কিন্তু সেটা আগে থেকে আপনাদের এটা এরকমভাবে করে নিতে হবে, এরকম করে এটা সাইড করে নিয়ে তারপর দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে আপনার স্ট্যান্ড করে থাকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একটা খুব সুন্দর একটা সেট আপ, যা আমি অনেকদিন থেকে অনলাইনে দেখছি এবং সেটা কেনার জন্য আগ্রহী ছিলাম, অবশেষে সেটা কিনে নিয়ে আসলাম অল্প খরচের ভিতরে। খুব সুন্দর একটি সেট আপ। বন্ধুরা দেখুন ভিডিও সেট আপ আমার, এটা হচ্ছে আমার ভিডিও সেট আপ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।